বলে বিকেলকে দেখা হবে কাল, বিকেল বলে রাতকে দেখা হবে কাল, সকাল বলে বিকেলকে দেখা হবে কাল, বিকেল বলে রাতকে দেখা হবে কাল। ও যে ঠিক দেখা মাঝখানের রেখা, মানুষ চলছে একই নিয়মে, ও যে ঠিক দেখা মাঝখানের আপনি একজন সুনামি মানুষ, তারপর প্রেম নিকেতনের মালিক, আপনার ছেলের কোথায় বিয়ে হলো মানে সেই বিষয়টা একটু জানার জন্য, মানে মেয়েটা কি করে কোথায় থাকে এই বিষয়ে জানার জন্য আপনার কাছে যাচ্ছি। কোথায় বিয়ে করছে, আমার পোলার শ্বশুরবাড়ি কোথায়, আমার পোলার বউ কি করে, এইটার কি তদন্তে নামছেন আপনি? সব সময় ওর পক্ষ নাও, এরকম একটা পরিবেশে আমার মেয়ে গেলে কেমন ভাবে থাকবে? তুমি কি আমার মতো ওর জীবনটা নষ্ট করতে চাও? আমার সামনে তো যাইতে গো, আচ্ছা আমি তোমার সামনে থেকে পাচ্ছি আমরা, আমি বিয়ে সামনে করে তোমার মরে দেখাবো, দেখো তুমি। মামি, আপনার জামাই তো একটু বাজারে গেছে, কেন কিছু বলবেন? এখন যেমন প্রেম নিকেতন আপনার আছে, কয়েকদিন পর দেখা যাবে ঘুরতে ঘুরতে প্রেম নিকেতন আমার হয়ে যাবে। প্রেম নিকেতনে কি মধু আছে? আমি ডিসিশন নিব, আমি পাড়ার লোকজন জড়ো করে যা ডিসিশন নিব, প্রেম নিকেতন রাখবো না কি রাখবো সেটা আমার ব্যাপার। বাহ, আঁকি কি একবারে নাম বদলাইবেন, দারুণ দারুণ দারুণ। এক্ষেত্রে আমি কিন্তু আপনার হেল্প করতে পারি, আমি কিন্তু ওই যে নবজাতকের সুন্দর নাম বইটা দেখছেন না, ওই বইটা কিন্তু এক প্রকার আমিই লিখছিলাম। আমি এত সুন্দর সুন্দর নবজাতকের নাম জানি, আশেপাশে আত্মীয় স্বজনদের বাচ্চা হলে আমার কাছে দৌড়ায় আসে নতুন নাম দেওয়ার জন্য, তাই আমি প্রেম নিকেতনের একটা নতুন নাম দিতে পারি, সেই নামটা হইতে পারে টয়লেট নিকেতন, কেমন হয়? বেদ্যপের মতো কথা বলো, বেশরমের মতো কথা বলো, এটা মুরব্বির সাথে নাম নিয়া এরকম কথা বলতে হয়? হ্যাঁ কেন, টয়লেটের কথা শুনে কি গন্ধ গন্ধ লাগতেছে? শোনেন, এই প্রেম নিকেতনে কিন্তু আর প্রেম থাকবে না, এইখানে তো মারামারি হানাহানি কাটাকাটি খাবলা খাবলি লেগে গেছে, ওখানে তো টয়লেটের মধ্যে দুর্গন্ধ ছুটে গেছে, তাই আপনার অনুরোধ করতেছি ভালোই ভালোই খারাপ কিছু হওয়ার আগে আপনি প্রেম নিকেতন সাইডে রাস্তায় নেমে যান। আমি তো সান্দে বাড়ি কিনবই, আর আপনার বলতে ভুলে গেছি, আমি কিন্তু সাদে একটা বুকিং দিছি, ওই আমেরিকার তত্ত্বাবধানে ওই সাদে কিন্তু এখন থেকে ওই প্লট বিক্রি শুরু হয়ে গেছে, আমিও সেখানে একটা প্লট বুকিং দিছি। কেন দিছি জানেন? তার কারণটা আমি বলতেছি, মানুষ মনে করেন যে মনে করেন বাড্ডা সাতার কুলে একটা জমি কিনলো, দূর থেকে বলে ওই যে আমার জমি, বা আপনি দূর থেকে বলেন ওই যে আমার প্রেম নিকেতন, কিন্তু আমি কি করছি সাদের দেশে আমি প্লট কিনছি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ হাঁটতে হাঁটতে সাদ দেখতে পায়, কি আপনি সাদ দেখেন না? দেখতে পায়, তখন আপনি বলবেন ওই যে সাদের দেশে আমাদের আজব ভাইয়ের ছোটো ভাই আমান প্লট কিনছে, সেখানে আমি অ্যাপার্টমেন্ট দিব। আপনি তো জীবন দশাটা দেখে যেতে পারবেন না, তো আপনার তাই আমি অনুরোধ করতেছি প্রেম নিকেতন আমাদের দিয়ে দেন, আমি অ্যাপার্টমেন্ট বাড়াই, ওখানে আপনার একটা ফ্ল্যাট দিব। আর একবার কথা কইলে ওই যে সরাসি দিয়ে একটা করে ডাক্তার তাই নিয়ে পালাবো। খুলতে পারবেন না, একটা পারবেন না, আমার দাঁত অনেক শক্ত, যদি টান দেন না এই শরীর থেকে পুরো কঙ্কালটা বাইরে হয়ে যাবো, কঙ্কাল বাইরে এলে অসভ্য অসভ্য জানো আর কি করবো। প্রেম নিকেতন নিয়ে আমি এখন কি করবো, রাকায়ের সাথে রাকায়ের সাথে কথা আপনার ছোট বোন মিমির জামাই, মানে মিমির হাজবেন্ড। মিমি একটা বয়স্ক লোক বিয়ে করছে জানি, কিন্তু এত বয়স্ক বুঝি নাই, মিমি রুচি আছে বলতে। ধন্যবাদ ধন্যবাদ, এই কথাটা সবাই বলে, তবে আপনার বোন মিমিকে স্ত্রী হিসেবে পেয়ে আমি দারুণ সুখী, মানে আমাদের মধ্যে বুঝ টুজ খুব ভালো। আপনার মনে কি কষ্ট আছে আমি জানি না, যে আপনি আমরা আসছি জানার পরও আপনি রাত্রে বাড়ি ফেরেন নাই, তো
আপনার আম্মার সাথে মানে মামির সাথে কথা প্রসঙ্গে আমি বিষয়টা জেনেছি, আমি স্বেচ্ছায় আপনার বিয়ের দায়িত্ব গ্রহণ করেছি। আমার বিয়ের দায়িত্ব নিয়ে আপনি কে? আপনাকে তো আমার বিয়ের দায়িত্ব নিতে হবে নাই, তাছাড়া আপনারা তো আমি বোনজামা হিসেবে স্বীকৃতি দিই নাই। দেখেন, আপনি মানলেন কি না মানলেন তাতে তো তেমন কিছু আসে যায় না। আপনার বোন মিমি মেনে নিয়েছে, আমি আর মিমি খুব সুখে শান্তিতে আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর মিমি একটা কথা বলে কি যে বয়সটা আসলে বিষয় না, বয়সটা একটা সংখ্যা মাত্র। যাকে মেয়ে ভাই, আপনি এক কাজ করেন, আজকে আমি বাজার থেকে সবচেয়ে বড় যে মাছটা সেটা আমি কিনে নিয়ে আসবো, আমরা দুই ভাই মিলে একসাথে দুপুরবেলা ভাত খাবো, আপনি বাড়িতে চলে আসবেন সময় মতো। আপনি না আসলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আপনি তো আমার ছোট বোনের জামাই, তাহলে তুমি করে কই? তোমরা আমার বাড়ির থেকে যে বন্ধু বান্ধব হইবা সে বন্ধু বাড়িতে ঢুক না। বড় ভাই, আপনার এই কথাটায় আমি কিন্তু খুব কষ্ট পাইলাম। দেখেন, আপনার বোন মিমি, তার সাথে আপনার কী হয়েছিল না হয়েছিল সেই বিষয়ে আমি কোনোভাবেই মাথা ঘামাতে চাচ্ছি না, সেটা আপনাদের ভাই বোনের ব্যাপার, আপনারাই ঠিক করে নেবেন। তবে বিষয়টা কি যে আমি তো আপনাদের বোনের জামাই শুধু না, আমি এই গ্রামের একজন অতিথি। তো একজন অতিথিকে যদি আপনি অসম্মান করেন তাহলে তো গ্রামের মানুষের, গ্রামের মর্যাদা চলে যায়। তো সেই কথা বিবেচনা করে আপনি সন্ধ্যার সময় অবশ্যই বাসায় চলে আসবেন। আচ্ছা ভাইজান, এই বাজারটা কোন দিকে? মাছ বাজারের কথা বলতেছি। আচ্ছা মিমি আপু এটা কি করলো বলতো? কেন কি করছে? এরকম বয়স্ক একটা লোককে বিয়ে করলো। দেখ, তাতে আমাদের কি? আপুর যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবে, আর আপু যদি তার সাথে ভালো থাকতে পারে তাহলে আমাদের কি? আচ্ছা যাই বলিস, তোলা ভাই কিন্তু স্মার্ট আছে। তাই তাহলে তুইও এক কাজ কর, একটা বয়স্ক ছেলে দেখে তাকে বিয়ে করে ফেলা। যা কি যে বলিস না। আচ্ছা ছাড় এসব কথা, মাসুম ভাই আর কি খবর? মাসুম ভাইয়ের খবর জেনে তুই কি করবি? না তেমন কিছু না। দেখ, তোকে আমি শেষবারের মতো বলছি, এরপরে যদি মাসুম আর আমাকে নিয়ে নাক গলাস তো নাক আমি টেনে ছিঁড়ে ফেলবো। চল। কি ব্যাপার, তুমি আমাদের বাসায়? আব্বা তো বাসায় নাই। আমি আসলে আঙ্কেলের কাছে আসিনি, আমি তোমার কাছে আসছিলাম। আঙ্কেলই দিয়েছে। আঙ্কেল আমাকে বললো যে ক্যাবল অপারেটর একটা বিজ্ঞাপন দিতে আবু মিসিং এর। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, দেখো ক্যাবল অপারেটর যদি বিজ্ঞাপন দিই তাহলে তো সেটা আমাদের এলাকাতেই দেখবে, আর আমাদের এলাকাতে যদি আব্বু থাকতোই তাহলে তুমি চলেই আসতেন। তো আমি বেসিক্যালি যে কারণে বা যে হেল্পটা আমি তোমার কাছে চাইতে আসছি, তুমি তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, অনেক ফলোয়ার তোমার, তোমার যে কোনো পোস্টের অনেক শেয়ার হয়। আমি আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম, তুমি যদি আব্বাকে নিয়ে একটা লাইভ করতে তাহলে এটা যদি শেয়ার হতো, কারণ সারা দেশে বিভিন্ন জায়গাতে তোমার ফলোয়ার আছে, বা তারা শেয়ার করলে কেউ না কেউ যদি আব্বার কোনো সন্ধান পাইতো বা আব্বা যদি সেটা দেখতো তাহলে আমার একটু উপকার হতো আর কি, এই জন্য আসলে তোমার কাছে আসা। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। আমি তোমাকে হেল্পটা করব, অবশ্যই করব। আঙ্কেলকে নিয়ে আমি একটা লাইভ করব, আঙ্কেল যদি আমার ফলোয়ারদের ভেতরে থাকে তাহলে তারা আমাকে কমেন্ট করে জানাবে, সো আঙ্কেলকে খুঁজে পাওয়াটা হয়তো বা সহজ হবে। আর সুমন, আমি কিন্তু তোমাকে এই ফলোয়ার বাড়ানোর টেকনিকটা অনেক আগে বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম না একটা টিকটক আইডি খুলতে? তুমি যদি টিকটক আইডিতে ভিডিও বানাতে, ভিডিওগুলো যদি ফেসবুকে শেয়ার করতে, তাহলে তোমার ফলোয়ারও না আমার কাছাকাছি থাকতো। আর শোনো, সবসময় যে সোশ্যাল মিডিয়াটা খারাপ, নেগেটিভ এমনটা না, পজিটিভ অনেক কাজে ইউজ করা হয়। যে যেভাবে ইউজ করে, কেউ পজিটিভলি দেখে, কেউ নেগেটিভলি দেখে। এই যে আজকে এত বড় একটা হেল্প আমি তোমাকে করতে পারছি, কেন? সুযোগ পাইলা বলে দিলা না। আসলে সোশ্যাল মিডিয়াটাকে আমি কখনোই নেগেটিভলি দেখি না, সোশ্যাল মিডিয়া নেগেটিভের বিষয় না। আমি নেগেটিভ দেখি সোশ্যাল মিডিয়াটাকে, যারা নেগেটিভলি ইউজ করে তাদেরকে। আজকে একটা বিপদে পড়ে তোমার কাছে আসলাম, তুমি এটার সুযোগ নিতে চাইলে না। যাক সুমন,
তোমার একটা অসুবিধা হয়ে গেছে বুঝছো, তুমি কথায় নাই বাত্রায় নাই যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় এসে আমাকে কিভাবে একটু পাঞ্চ করা যায় এটার সুযোগ খুঁজো। আমি তোমাকে কোনো খারাপ কথা বলিনি, আমি তোমাকে বলেছি ফার্স্ট অফ অল আমি তোমার বাবার জন্য হেল্প করব, দ্বিতীয়ত তোমাকে আমি একটা ভালো অ্যাডভাইস দিয়েছি, আর তুমি আসলে এই অ্যাডভাইসটা নেওয়ার মতো মেন্টালিটি এখন আমার নেই। হ্যাঁ, তুমি যদি কাজটা সিরিয়াসলি করো এবং সত্যিই করো আমি কৃতজ্ঞ থাকবো। আর মেন্টালিটির কথা বললা না তুমি, না নেক্সট টাইম কথা বলতে আসার আগে বলবে যে তোমার এই মেন্টালিটি আছে আজকে কথা শোনার, ওই মেন্টালিটিটা নেই, তাহলে আমি ওই অনুযায়ী কথা বলবো তোমার সাথে। আমার বাবা মিসিং, এখন আমার কী মেন্টালিটি আছে সেটা যদি তুমি না বোঝো তাহলে আসলে তোমাকে আমার কিছু বলার নেই। নেগেটিভ চিন্তাভাবনা ছাড়ো, পজিটিভ হও, বি পজিটিভ। আর আঙ্কেলের বিষয়টা নিয়ে তুমি আমাকে যেটা বলেছো আমি সেই কাজটা করব, তুমি নির্দ্বিধায় যেতে পারো। থ্যাংক ইউ। আসি। তার সাথে তোমার কথাবার্তা হয়তো রবিন সাথে মাঝে মাঝে দেখা হয়। দাদু ভাই তুমি তো এখন আগের মতো তো আমার বাড়িতে আসো না। আসবো কি করে বলেন, এখন তো চাকরি বাকরি করতেছি। বাহ বাহ, খুব ভালো, খুব খুশি হলাম চাকরি করতেছো শুনে মনটা ভরে গেল। দাদু ভাই এখন কই যাও? আমি একটু সামনে যাইতেছি বাজারে। ও তা দাদা ভাই, শুনলাম আপনি নাকি নিচ থেকে উপরে উঠে গেছেন, কি সে? ওই যে রবীন দাদু ভাই বললো যে দাদু ভাই নিচে থাকা ঠিক না, উপরে চলো উপরে চলো, উপরে যে আমাদের যুদ্ধ করতে হবে। ও আচ্ছা দাদা ভাই, আমার বন্ধু রবিনের নতুন মার কি খবর? তোমার বন্ধুর মা জাগা, তোমার বন্ধুরে তুমি জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস করো না বুঝছো। আর একটা কথা আমার দাদু ভাই রে, তুমি সাবধানে কইবা যে এই মেয়েটার সাথে যেন যোগাযোগ না রাখে, ফাঁকে থাকে যেন বুঝছো। কোন মেয়েটা সাবধানে কথা বলতেছেন? ঠিক আছে বুঝছো, জি আমি দিব, যাও ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি রে কি করতেছিস? আচ্ছা আপা, তুমি এটা কোনো কাজ করতে পারো না কেন? তোমার থেকে এত বয়সে একটা লোকরে তুমি কিভাবে বিয়ে করলা? তোমার একটু রুচিতে বাদলো না? শোন, তোর দুলাভাইরে দেখছিস, তোর দুলাভাই অনেক ভালো মনের মানুষ, ওর মনটা জানিস এত বড়। তোর দুলাভাইরে তো আমি এমনি এমনি বিয়ে করিনি, উনি ভালো মানুষ বলেই বিয়ে করছে। আর বয়স দিয়ে কি হয়? বয়স তো শুধু একটা সংখ্যা, বয়স দিয়ে কি কখনো সংসার হয়? সংসার হয় মনের মিল দিয়ে, তোর দুলাভাইয়ের সাথে কিন্তু আমার সেই মিল। এই তোর প্রেম কেমন চলে রে? চলছে, ও তো সবসময় আমার পিছনে ঘুরে বেড়ায়, আমি তেমন একটা পাত্তা দিই না। ও আচ্ছা, তাই আর পাত্তা দেওয়া লাগবে না তোরে, ঢাকায় নিয়ে যে বিশাল বড় লোক একটা ছেলের সাথে বিয়ে দেবো। ঠিক আছে। আর ওই যে তোর ভাই সৈকত বাড়ি আসে না কেন? সে তো তোমার সঙ্গে এখন দোকানদারি করে, সারাদিন দোকানে বসে থাকে, বাসায় আসে না, খায় না। আহা রে। হীরা মুক্তা সব তুলে আনত, তার রক্ত আমার শরীরে বইছে। কি ভাবছিল আমি তোমার খুঁজে বের করতে পারব না? শোনো, মানুষের জীবনে কিন্তু একবারই বিয়ে হয়, তা সেটা বড় কালে হোক বা ছোট কালে হোক, সেই হিসাবে আমি তোমার স্বামী। স্বামী হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, আমার বউ কোথায় যায়, কোথায় থাকে, কোথায় চাকরি করে সব খোঁজ খবর আমি নিয়েছি, এটা আমার দায়িত্ব। তবে শ্বশুর এটা পছন্দ হয়েছে। ও এটা না উপরের তলা, সমস্যা নাই শাবনুর,
শ্বশুরবাড়ি আসুন। আমার মাথায় কিছু ধরতেছে না, কার বুদ্ধিতে মিমি বয়স্ক লোকটার বিয়ে করলো? ও নিজের কথা একবারও চিন্তা করলো না। কি হইলো, চুপ করে আছো কেন, কথা কও না কেন? আমি ভাবতেছি অন্য কথা, মিমি আবার সম্পত্তির জন্য হইলো না তো? সব দোষ তোমার, তুমি তো বাড়িতে জায়গা দিছো, তুমি দেখো শুই হইয়া ঢুকছে আর ফাল হইয়া বাইরে যাবো, কথাটা মিলাই দেখো তুমি। ও ফাল হয়ে বাইরে হইব আর আমি বসে বসে আঙুল চুষু? আল্লাহ জানে কপালে যে কি আছে, বুড়া বয়সে কি পোলাপানি রাস্তায় থাকুম নাকি? একদম চিন্তা করো না, শেষ বর্ষে বাইরে থাকার জন্য আমি জমি পাহারা দিছি না, দেখতেছি কি করা যায়, চিন্তা করবো না। আমার এক সুজমি ওরে দিব না, ও যেখান থেকে ওখানে যাবো, এতদিন বাইরে বাইরে ছিল এখনো বাইরে থাকে। তোমার ঘরে ফ্যান নাই? আছে, কিন্তু গরম তো অনেক দাদা। শুনো, আমি বলছি না যে তোমরা ছাদে বেশি যাতায়াত করবা না, আশেপাশে মানুষ আমারে কমপ্লেন করে, বুঝছো? জি দাদা। শোনো, এখন আইছিলাম আমি দরজা লাগাইতে, এখন যদি আমি দরজা লাগিয়ে চলে যেতাম তাহলে কি হইতো? সারাক্ষণ এই ছাদের উপরে করে চিন্তা করে রাখতো, বুঝছো? এই কথাটা তো দাদা আমি চিন্তা করি নাই। এইসব করবা না। জি দাদা। যাও এখনই যাও। আর শোনো, তোমার বিশ্বাস মামাকু? দাদা আমার তো মনে হয় দোকানে নাইলে বাসায়। দোকানে বিশ্বাস কইবা আমার এই মাসের ভাড়াটা দিতে, বুঝছো? জি। এখন যাও তাড়াতাড়ি, আমি দরজা লাগাবো। জি দাদা। আরে কি কি হয়েছে, কি এত অস্থির কেন মা? কেউ তোকে তাড়া করছে? মা, স্বামীর স্বামীর আমাদের বাসার নিচে। স্বামীর এইখানে? বাসা চিনল কিভাবে? মা আমি কি করে বলবো, আমি তো জানি না। আমি যখন বাসার মধ্যে ঢুকছিলাম তখন আমি ওর কথা শুনেছি, ও বলছিল ও নাকি শ্বশুরবাড়ি খুঁজে পেয়ে গেছে। কি শ্বশুরবাড়ি খুঁজে পাইছে? খারাপ, ওরে আমি শ্বশুরবাড়ির মজা বুঝাইতাছি, একটা থাপড়াইলে গালের সবকটা দাঁত ফালাই দিমু, ওরে ভিতরে আইতে কর, আমি কথা কমু। তোমার আর কিচ্ছু করতে হবে না, করতে পারলে তুই গ্রামেই করতা, এই শহরে আসতে হইতো না, যা করার আমি করব। মা মা প্লিজ, যা করার তাড়াতাড়ি করো, আমার আমার কিছুই ভালো লাগছে না, আমার কাছে মনে হচ্ছে আমি মেন্টালি খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যাব। আগে স্বামীর সাথে কথা বলি মা, তারপর দেখা যাক কি করি। শাবনূর, স্বামীর কি বাসার নিচে? তুমি গিয়ে দেখো। শোনো মিমি, এইবার চিন্তা করতেছি ঢাকায় ফিরে গিয়ে আমাদের রবিনের একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে ফেলি, কি বলো? হ্যাঁ, সেটা অবশ্য ভালো কথা বলেছো। তোমার ফোনটা দাও, রবিনের একটু জিজ্ঞেস করি, ছেলেটার কথা খুব মনে হচ্ছে, কি করতেছে না করছে, কি খাইতেছে না খাইতেছে, দাও ফোনটা দাও। এত করে বললাম আর একসাথে খাবো, তো আসলেন না আপনি, তো আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলে নেন, তাহলেই তো সমস্যার সমাধান বোধহয় হয়ে যায়। কি ব্যাপার সুকত ভাই, নেশা করতেছে মানে? আর কান্না করবে কেন? কেন, তোর ভাই তো মিমিরে পছন্দ করতো, মিমি শহরে একটা বুড়া বেটার বিয়ে করছে, এই দুঃখে কান্দতেছে? আপনারা এগুলা কে বলছে? দেখ আমরা বন্ধু বান্ধব সবাই জানি